আমে কেবল কুসুম এসেছে, সেই কুসুমালা আম পেড়ে স্প্রে করছে। ঘটনা সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের শিমুলবাড়িয়ায় কীটনাশক স্প্রে করার সময় আম ব্যবসায়ীকে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার 25 এপ্রিল বিকেল 3টায় শিমুলবাড়িয়া বাগান থেকে 525 কেজি আমসহ তাকে আটক করায়। আটক আম ব্যবসায়ীর নাম ইদ্রিস আলী, তার বাড়ি আশাশানী উপজেলার বুধটা গ্রামে। এলাকাবাসী বলছে ফুলো গোবিন্দভোগ আম ইদ্রিস আলী গাছ থেকে পাড়ে, এরপর গাছের নিচে রেখে স্প্রে করে। এটি গোপন সংবাদের ভিত্তিতে 525 কেজি আম আটক করে এবং স্প্রে করার ওষুধ বোতল উদ্ধার করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমানা আইরিন তাকে 30,000 টাকা জরিমানা করে, একই সঙ্গে তাকে সতর্ক করা হয় আর বিনষ্ট করা হয় এই আম। অভিযানকালে সাতক্ষীরা জেলা ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমানা আইরিন, সদর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ কোন ধরনের ঘটনা? আম এখনো গাছে, এখনো ফুলও আটি হয়নি, সেই আম সাতক্ষীরা থেকে এই ঘটনা ঘটাচ্ছে। সাতক্ষীরার সুনাম নষ্ট করার জন্য এক ধরনের ব্যবসায়ী এই প্রতারণার আশ্রয় নিচ্ছে। চোখ রাখুন সমাজের আলোয়।